আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে থ্রি ডি মডেলিং শেখার কোর্সটিতে। তো আজকে আমরা স্কেচআপের কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা স্কেচআপের ওয়ার্ক ফ্লোটাকে খুব সহজ করে নিতে পারবো। আমি আগেই দুঃখিত বলতে চাচ্ছি, এই ভিডিওটিতে আমার মানে স্ট্রিম থাকবে না, মানে ডান দিকে নিচে যে আমি একটা ছোট আমার নিজের স্ট্রিমটি লাগিয়ে দিই, আজকে ক্যামেরাটি সাথে নেই। এনিওয়ে, তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাবো যে কিছু কিছু কাজ স্কেচআপে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায়। যেমন স্কেচআপে কিন্তু সরাসরি আমাদের বল বানানো যায় না, বা স্ফিয়ার যেটাকে বলি। তো স্ফিয়ার আমরা কিভাবে বানাবো? তো স্ফিয়ার বানানোর একমাত্র উপায় হচ্ছে, প্রথমে একটা লাইন নিতে হবে যেটা আপনার স্ফিয়ারটির ব্যাসার্ধ হবে। এখন আমি যদি এখানে 1 মিটার ব্যাসার্ধের একটি স্ফিয়ার বানাতে চাই, এখানে 1 মিটার নেব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের উপর দিক দিয়েও ব্যাসার্ধটি নিতে হবে 1 মিটার। এরপরে আমরা আর্ক টুলটি ব্যবহার করব, ব্যবহার করে এখান থেকে এই পয়েন্টটি ধরে একটি আর্ক বানাবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি আর্ক তৈরি হয়েছে। আপনি চাইলে এই আর্কটির সেগমেন্ট পয়েন্টও বাড়ায় দিতে পারেন। আমি একটু বেশি সেগমেন্ট নিয়ে আর্কটি বানাই, আমরা এখানে 24টা সেগমেন্টের আর্ক বানাবো। ওকে, এখন আমরা এটাকে কপি করব। আচ্ছা, এটাকে কপি না করে আপনি এখানে নিচের দিকেও একটা 1 মিটার লাইন টানতে পারেন, যেটা হবে ব্যাসার্ধই। এরপরে আর্ক টুলটি নিয়ে এখান থেকে আবার সেম কাজটি করবেন। আচ্ছা, এখানে আপনি একটি অর্ধচন্দ্রাকৃতি একটি বৃত্ত দেখা পাচ্ছেন, যেটা আপনার 2D, এটা কিন্তু 3D নয়। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সার্কেল টুলটি নেবেন এবং 1 মিটারের একটি দ্বিমাত্রিক বৃত্ত অঙ্কন করবেন। এটা 24টা সেগমেন্টের হলে ভালো হয়, সরি 48টা সেগমেন্টের হলে ভালো হয়, যেহেতু আমাদের ব্যাসার্ধ দিক দিয়ে 12টা সেগমেন্টের। ওকে, এখন আমরা করব কি, তা হলো এই বৃত্তটি রিমুভ করে দেব, বৃত্তর প্লেনটি, শুধু বৃত্তটি থাকবে, মাঝখানের এই লাইনটিও রিমুভ করে দেব। এখন আমরা এই বৃত্তটি সিলেক্ট করব, করার পর ফলো মি টুলটি সিলেক্ট করব, করার পর এই প্লেনটিতে সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি একদম স্মুথ স্ফিয়ার এখানে তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে আসলে বিষয়টি কি হলো? বিষয়টি হলো যে এই যে অর্ধচন্দ্রাকৃতি রয়েছে, অর্ধচন্দ্রাকৃত যেই শেপটি রয়েছে, যেই 2D প্লেনটি, ফলো মি টুল দেওয়ার পর এটাকে যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু এটা বাহিরের লাইনটি লাইন বরাবর ফলো করতে থাকে, ফলো করে শেপটি তৈরি হয়। সো আমরা এটা তৈরি করার জন্য প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করব, যেটা বরাবর যেটা ফলো করবে এই প্লেনটি, তারপরে প্লেনটির উপর ক্লিক করব ফলো মি টুলটি দিয়ে, আমরা আমাদের বৃত্ত পেয়ে যাব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স শেখাতে চাই, সেটা হচ্ছে এখন আমাদের আসে আরেকটি টিপসে, সেটি হলো রোটেশন টুলটি নিয়ে। আমরা কিন্তু স্কেচআপে যত কাজই করি তার বেশিরভাগ সময়ই মুভ, রোটেশন, পুশ, পুল, স্কেল এই টুলগুলো ব্যবহার করে থাকি। তো রোটেশন টুলটি যে রয়েছে এটির ব্যবহারের কিন্তু কিছু সুবিধা রয়েছে। এখানে যেমন আমি যদি একটি অবজেক্ট বানাই, এটাকে একটা গ্রুপ করি, এখানে যদি আমি আরেকটা অবজেক্ট বানাই, আমরা জানতাম কোনো জিনিসের রোটেশন করতে হলে আমরা প্রথমে বস্তুটার একটা রেফারেন্স পয়েন্টে এই রোটেশন টুলটা ধরতাম, এরপরে আমরা অ্যাক্সিস কিগুলো বা অ্যারো কিগুলো ব্যবহার করে কোন ডাইরেকশনে আমরা রোটেশন করতে চাই সেটা নির্ধারণ করতাম। করার পর লেফট ক্লিক করে আমরা আমাদের আরেকটা রেফারেন্স পয়েন্ট নিয়ে সেই বস্তুটিকে ঘুরাতাম। বাট অটোক্যাটের মতো আমরা কিন্তু এটি আলাদাভাবেও ব্যবহার করতে পারি, যে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিজেদের পছন্দ মতো আরেকটা রেফারেন্স পয়েন্ট তৈরি করতে পারি। সেটা আমরা শিফট চিপে ধরে প্রথমে আমাদেরকে অ্যালাইনমেন্ট পয়েন্টটা খুঁজে বের করতে হবে, এই যে এখানে। এরপরে ড্র্যাগ করি, আমরা যদি মাউস চিপে ধরে ড্র্যাগ করি হোল্ড করে তাহলে কিন্তু
সরি। এরপরে লেফট মাউস বাটনটি হোল্ড করে যদি আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পর আপনি যেই পয়েন্টটিকে রেফারেন্স বানাতে চাচ্ছেন সেখানে গিয়ে ছেড়ে দেন, তখন আপনি কিন্তু ওই পয়েন্ট বরাবর জিনিসটাকে রোটেশন করবেন। এই যে আচ্ছা, রোটেশন টুলের এই ট্রিকটি গেল। আচ্ছা, তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রিসেট পুশপুল। অর্থাৎ আমরা যখন পুশপুল টুলটি ব্যবহার করে থাকি, তো আমরা যদি একটা ফেসকে পুশপুল করি, করার পর আমরা যদি একটা ফেস সিলেক্ট করি কোনো কারণে, এরপরে যদি আমরা পুশপুল করতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু শুধু সিলেক্ট করা পুশপুল সিলেক্ট করা ফেসটি অ্যাফেক্টেড হচ্ছে। আমরা কিন্তু আমরা যদি মনে করেন যে সাপোজ এই ফেসটি সিলেক্ট করলাম, এখন আমরা রাইট সাইডের এই ফেসটি এডিট করতে চাই বা পুশপুল করতে চাই, এখন কিন্তু এই রাইট সাইডটি সিলেক্ট হচ্ছে না। তো খুব সহজে এই সমস্যাটি এড়ানোর একটি উপায় হলো, আমরা যদি পিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সিলেক্ট করা ফেসটি আনসিলেক্ট হয়ে যাবে, তখন আমাদেরকে আবার এই আনসিলেক্ট করার জন্য এই সিলেক্ট টুলটি ব্যবহার করে এদিকে ক্লিক করে আবার পুশপুল টুলটিতে ক্লিক করে এখানে আসতে হচ্ছে না। সিম্পলি আমাদের একটা সিলেক্ট করা ফেস আছে, বাট আমরা সেটা পুশপুল করতে চাচ্ছি না, আমরা পি চাপবো, আবার এখানে ক্লিক করে পুশপুল করব। এরপরের যে ট্রিকটি নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো, আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, আমরা সবাই জানি যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কোনো কিছু আঁকার সময় আমাদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থ ইনপুট করতে হয়। সো প্রথমে আমরা লেফট ক্লিক বাটন ক্লিক করে আমরা টুলটি ইনিশিয়েট করব। এরপরে আমরা যদি 10x8 একটি প্লেন বানাতে চাই, তাহলে এই যে 10 মিটার কমা 8 মিটার, তারপরে এন্টার, এভাবে আমরা সেই প্লেনটা তৈরি করতাম। বাট আমি যদি বলি যে আপনাকে দৈর্ঘ্যটি ইনপুট না করে সরাসরি প্রস্থ ইনপুট করেই আপনি আপনার রেক্ট্যাঙ্গেল টুলটি অঙ্কন করতে পারবেন, তাহলে আপনাকে যা করতে হবে যে প্রথমে আপনাকে মাউসের মাধ্যমে আপনার দৈর্ঘ্যর মাপটি নিয়ে নিতে হবে। যেমন এখানে আমি 8.15 মিটারের যদি দৈর্ঘ্যটা নিয়ে নিয়েছি, এখন যদি শুধু প্রস্থটি আমার দরকার, তাহলে আমরা কমা কীটি ব্যবহার করে আপনার প্রস্থ যদি নিতে চান সাপোজ 4 মিটার, শুধু 4 লেখে এন্টার চাপলেই কিন্তু আপনার প্লেনটি তৈরি হয়ে যাবে। জিনিসটা আরেকবার দেখাই, প্রথমে আপনি মাউসের মাধ্যমে আপনার ডিজায়ার্ড মাপটি নেবেন। এবার আমি ডিজায়ার্ড মাপ নিলাম সাপোজ, আচ্ছা আমরা যদি স্ন্যাপ টুলটি ব্যবহার করি তাহলে আরও ভালো হবে। আমাদের ডিজায়ার্ড মাপটা মনে করেন যে এটার মিডিল পয়েন্টে, অর্থাৎ 4 মিটার। এখন আমরা শুধুমাত্র কমা লেখে যদি প্রস্থ নিতে চাই 2 মিটার, 2 লিখি, তাহলে কিন্তু সরি কমা দিয়ে 2 লিখি, তাহলে কিন্তু 4x2 মিটারের একটা প্লেন এখানে আমরা পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমরা যদি এদিক দিয়ে করতে চাই, যদি এদিকে 10 মিটার দিতে চাই, তাহলে 4 মিটার আমাদের আছেই, কমা দিয়ে 10। ওকে, এরপরে আমরা যেই ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের প্যান শর্টকাট। আচ্ছা, প্যান শর্টকাট বলতে আমরা সবাই জানি যে যখনই আমরা কাজ করছি আমরা ক্যামেরাটা ঘুরাই মিডিল মাউস বাটন দিয়ে, এবং আমরা যদি প্যান করতে চাই তাহলে শিফট চিপে ধরে মিডিল মাউস বাটনটি আমাদের ইউজ করতে হয়। বাট আমাদের এটা কাজ করার সময় যদি শিফট কীটি আপনি চাপতে না চান, আমি আপনাদেরকে আরেকটি শর্টকাট দেখাতে চাই। মিডিল মাউস বাটনটি চিপে ধরে লেফট মাউস বাটনটি যদি চিপে ধরেন এবং মাউসটি নড়ান, তাহলে কিন্তু প্যান হবে। এই যে আমি কিন্তু এখন শিফট চিপতেছি না, আমি মিডিল মাউস বাটনের পরেই লেফট মাউস বাটনটি চিপে আমার মাউসটি নড়াচ্ছি। ওকে, প্যান শর্টকাটটি গেল। এখন আমি দেখাবো আপনাদেরকে আরেকটি ট্রিক, সেটি হচ্ছে আপনার মেজারিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে বা রেফারেন্স লাইন তৈরির ক্ষেত্রে। আমরা জানি যে এই মেজারিং টুলটি আমরা ব্যবহার করে থাকি কোনো কিছুর মাপ নির্ধারণ করতে, কোনো কিছুর মাপ দেখতে। বাট আমি যদি বলি যে এই মেজারিং টুলটি ব্যবহার করে আপনি একই সময়ে রেফারেন্স লাইন তৈরি করতে পারবেন, যে আমি যদি এখান থেকে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যেমন এটার ক্ষেত্রে এটার প্যারালালি একটা, যেমন এখানে যদি আমি আমার মাউসটি নিয়ে আসি বা এই লাইন বরাবর যদি মাউসটি হোভার করি, এরপরে লেফট মাউস বাটনটি হোল্ড করে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে সেই প্লেনের সমান্তরালে আমরা একটি লাইন পেয়ে যাব। এছাড়াও আমরা যদি এখানে একটা রেফারেন্স লাইনের সমান্তরালে আরেকটা রেফারেন্স লাইন নিতে চাই, তাহলে এটার উপর হোভার করে লেফট মাউস বাটনটি হোল্ড করে জাস্ট টানে আনতে হবে। সরি, ওকে, গেল।
সো এভাবে আসলে অ্যাকচুয়ালি আমাদের খুব সহজেই অনেকগুলো রেফারেন্স লাইন নিতে পারবো আমরা। তো আমরা নেক্সট ট্রিকের দিকে চলে যাই। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্ডিনাল পয়েন্টস। কার্ডিনাল পয়েন্টস কি, যে আমরা যখন কোনো সার্কেল তৈরি করি, সার্কেলের তৈরি করার আগে কিন্তু আমরা এখানে কতগুলো পয়েন্টস থাকবে সার্কেলের চারদিকে বা সেগমেন্ট থাকবে তা কিন্তু এই যে এখানে নির্ধারণ করে দেয়। সাপোজ আমি 12টা সেগমেন্টের একটা সার্কেল তৈরি করব। আচ্ছা, এই সার্কেলটাকে যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে আমরা স্কেল টুলটি ব্যবহার করি। বাট আপনি কিন্তু স্কেল টুলটি ব্যবহার না করেও এই মুভ টুলটি সিলেক্ট করে এই পয়েন্টগুলো যদি সিলেক্ট করেন, এখন এই পয়েন্টটা সিলেক্ট করার পর যখন আপনি দেখবেন যে আপনার সার্কেলটি হাইলাইট হচ্ছে না, অর্থাৎ সার্কেলটি যদি হাইলাইট হয় তাহলে তো আপনার সার্কেলটি মুভ করবে। বাট পয়েন্ট টুল, মুভ টুলটি সিলেক্ট করার পর যদি এমন একটি পয়েন্টে যান যেখানে মুভ, যেখানে মাউসটি নেওয়ার পর দেখেন যে সার্কেলটি হাইলাইট হচ্ছে না, তখন বুঝতে পারবেন যে আপনি একটি কার্ডিনাল পয়েন্টের উপর মাউসটি হবার করেছেন। এখানে ক্লিক করার পর আপনি যদি মাউসটি নড়ান, আপনি দেখছেন আপনার সার্কেলটি কিন্তু ছোট বড় হচ্ছে, এবং কতটুকু ছোট বড় হবে তা আপনি কিবোর্ডে টাইপ করে বা আপনার চোখের আন্দাজে কিন্তু নির্ধারণ করে দিতে পারেন। সেম কাজটিও হবে আপনার 3D অবজেক্টসের ক্ষেত্রে। যেমন এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের উপরের যেই সার্কেলটি রয়েছে এখানে কিন্তু মুভ টুলটি যদি আমরা ব্যবহার করি তা যদি নীল হওয়ার সময় তাহলে কিন্তু পুরো সার্কেলটি মুভ হবে। বাট আমরা যদি এমন একটি পয়েন্টে যাই যখন ব্লু ইন্ডিকেট করবে না, অর্থাৎ কার্ডিনাল পয়েন্টে আমরা সিলেক্ট করি, তখন যদি আমরা লেফট মাউস বাটন ক্লিক করে এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু এটা ট্যাপার বা শ্যাম্পার হবে। দেখুন, এটা দিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর জিনিস খুব সহজেই তৈরি করা যায়। আচ্ছা, এটা গেল ট্রিপ। এরপরে আরেকটা ট্রিক্স নিয়ে আমরা এখন কথা বলবো, সেটা হলো পুশ পুলের অল্টারনেটিভ নিয়ে। ওকে, তো এবার আমরা কথা বলবো পুশ পুল অল্টারনেটিভ নিয়ে। তো পুশ পুলের অল্টারনেটিভটা কি আসলে, আমরা যদি দেখি এই সারফেসটা থেকে যদি পুশ পুল করি, আমরা দেখব এটা কিন্তু সোজা খাড়াভাবে এক্সট্রুড করছে ফেসটিকে। আমরা যদি এরকম কিছু রেজাল্ট না চাই এবং আমরা যদি চাই যে আমরা এখানে এই মানে সারফেসটার অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করব, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অল্টার চিপে ধরে এটাকে উপরে নিচে যদি মাউস লেফট মাউস বাটন ক্লিক করে উপর নিচ করতে থাকি তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু নিচের সারফেসগুলোকে রেসপেক্ট করে পুশপুল হচ্ছে। এটা হচ্ছে পুশপুলের একটি অল্টারনেটিভ সেসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আপনি নিচের সারফেসটিকে বা উপরের কোনো সারফেসটিকে বা অ্যালাইন কোনো সারফেসকে রেসপেক্ট করে এক্সট্রুড করতে চান। ওকে, এটা গেল। এরপরে আমরা এখন কথা বলবো স্কেল সাব সিলেকশন নিয়ে। স্কেল সাব সিলেকশনটা আসলে কি, আমাদের এখানে যদি দুইটা অবজেক্টস থাকে, ওকে আমরা মনে করলাম যে এখানে আমাদের আরো একটা অবজেক্ট আছে, ওকে তো আমরা জানি স্কেল করতে হইলে কোনো কিছুকে পুরোটাকে সিলেক্ট করতে হয়, এরপরে আমরা স্কেল টুলটি ব্যবহার করে এটাকে বিভিন্ন দিক থেকে ছোট বড় করতে পারি বা ওভারঅলি ইউনিফর্মালি ছোট বড় করতে হলে এই কোনার অ্যাক্সেসগুলো ব্যবহার করি। বাট আমাদেরকে যদি কোনো একটি প্লেনকে ধরে স্কেল করতে হয় বা কোনো একটি নির্দিষ্ট পোর্শন, যেমন আমরা যদি এইটুক অংশ ছোট বড় করতে চাই, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে, কারণ এর সাথে যেগুলো প্লেন বা যেগুলো সারফেস অ্যালাইন রয়েছে সেগুলো এফেক্টেড হবে, যেমন এই যে এই জায়গাগুলো। সো এইসব ক্ষেত্রে আমরা করব কি, এইসব ক্ষেত্রে আমরা প্রথমে যেই ফেসটির আমরা পরিবর্তন করতে চাই সেটাকে সিলেক্ট করব, দেন নিচের একটা রেফারেন্সিং লাইন বা এজ সিলেক্ট করব। এরপরে আমরা যদি স্কেল টুলটি ব্যবহার করি, আপনি দেখতে পাচ্ছেন যদিও আমাদের উপরের প্লেনটি নিয়ে শুধুমাত্র কাজ, আমরা কিন্তু স্কেল টুলটার মানে প্রভাব বা ইফেক্ট নিচের এই এজগুলো পর্যন্ত পাচ্ছে, মানে এগুলোকে জাস্ট একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছে। এরপরে আমরা যদি স্কেল করতে চাই, আপনি দেখুন যে নিচের লাইনগুলো শুধুমাত্র এফেক্টেড হচ্ছে আর উপরের প্লেনটি এফেক্ট হচ্ছে। এরপরে আপনি মুভ টুলটি ব্যবহার করে এই এজটিকে আবার তার পুরাতন পজিশনে দিয়ে আসতে পারেন। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এরপরে মাল্টিপল ইউনিক। তো আমরা জানি যে আমরা যখন কোনো কম্পোনেন্ট তৈরি করব, তো কম্পোনেন্ট তৈরি করার পর আগে কম্পোনেন্ট তৈরি করার পর এটাকে কপি করলাম, মনে করেন এখানে আমি 5 টাইপ করব,
কম্পোনেন্ট তৈরি করার পর আমরা যদি একটা কম্পোনেন্ট এডিট করি তাহলে কিন্তু সবগুলো কম্পোনেন্টেই পরিবর্তন আসে। তো আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা যদি একটা কম্পোনেন্টের মধ্যে শুধুমাত্র সেই কম্পোনেন্টের মধ্যে পরিবর্তন আনতে চাই তাহলে সেটাকে মেক ইউনিক করার পর সেটাকে পরিবর্তন করতে পারি, এতে বাকি কম্পোনেন্টগুলো এফেক্টেড হবে না। বাট সাপোজ এমনও হতে পারে কিছু ক্ষেত্রে যে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই দুটো সেমভাবে পরিবর্তন হবে আর এই দুটো সেমভাবে পরিবর্তন হবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এই দুটোকে একসাথে সিলেক্ট করে মেক ইউনিক করতে হবে আর এ দুটোকে আলাদা রাখতে হবে। তো এখন যদি আমরা দেখি এই কম্পোনেন্টটিকে পরিবর্তন করি তাহলে দেখা যাবে যে এই দুটো কম্পোনেন্ট পরিবর্তন হচ্ছে, বাকি দুটো হচ্ছে না। সিমিলারলি আমরা যদি এই দুটো কম্পোনেন্টের মধ্যে একটাকে এডিট করি এগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে না। তো ওকে বন্ধুরা, তো আমি আজকে আপনাদেরকে যেসব ট্রিক্স শিখিয়ে দিলাম এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্কেচআপে প্রয়োজন হবে। কেন? কারণ এই ট্রিক্সগুলো ফলো করে যদি আপনি স্কেচআপে কাজ করেন তাহলে আপনার কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে এবং এগুলো আপনার কাজের কাজটাকে আরও অনেক সহজ করে দিবে। দেখা যাবে যে আপনার যখন ডেডলাইন ফলো করতে হচ্ছে বা দেখা যাবে যে আপনার যখন খুব দ্রুত কোনো কাজ করতে হচ্ছে, আপনার যদি অভ্যাসে থাকে এইভাবে কাজ করার বা এই ট্রিক্সগুলো ফলো করে কাজ করার, আপনি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার কাজটি শেষ করে ফেলতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা কথা বলবো প্লাগইনস নিয়ে এবং স্যান্ডবক্স টুল নিয়ে। টিল দেন আপনাদের সাথে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন।